আজ আমরা আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাতে চলেছি যে দেশটির নাম শুনে প্রথমেই মনে আসবে বিখ্যাত সুরকার ও গীতিকার অ্যাকনের কথা, যার সুরের মাধুরী সারা বিশ্বের কাছে সুপরিচিত। এরপর দেশটির রেসলিং এবং ফুটবল খেলার চিত্র ফুটে ওঠে আমাদের মনে। এছাড়া দেশটির রয়েছে জাতিসংঘ স্বীকৃত 7টি ল্যান্ডমার্ক। এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝে গিয়েছেন আমরা আজকে কোন দেশটির সম্পর্কে কথা বলতে চলেছি। জি হ্যাঁ, আমরা কথা বলছিলাম পশ্চিম আফ্রিকার একটি দেশ সেনেগাল সম্পর্কে। আফ্রিকার পশ্চিম প্রান্তের একটি দেশ সেনেগাল প্রজাতন্ত্র। দেশটির রাজধানীর নাম ডাকার। এর পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর, উত্তরে মরিতানিয়া, পূর্বে মালি এবং দক্ষিণে গিনি ও গিনি বিসাউ। এছাড়া গাম্বিয়া রাষ্ট্রের উত্তর পূর্ব ও দক্ষিণ সীমানা সেনেগাল দ্বারা বেষ্টিত। সেনেগালের আয়তন 196,722 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের মধ্যে 86তম দেশ এটি। তবে শাসন ব্যবস্থার সুবিধার্থে বর্তমানে দেশটি 14টি অঞ্চলে বিভক্ত। সেনেগালের অফিসিয়াল ভাষা ফ্রেঞ্চ হলেও স্থানীয় অনেকগুলো ভাষা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হচ্ছে ওলফ। সেনেগালের মুদ্রা নাম হচ্ছে কমোডেট ফাইন্যান্সিয়ার আফ্রিকানি ফ্রান্সি, সংক্ষেপে যা জব হিসেবে প্রচলিত। 2018 সালের তথ্য অনুযায়ী সেনেগালের জনসংখ্যা 1,57,00,000-এর কিছু বেশি। এদের শতকরা 94% মুসলমান, 5% খ্রিস্টান এবং অবশিষ্ট 1% অন্যান্য ধর্মের। দেশটির অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে এবং জনসংখ্যার অধিকাংশ ওলুফ নামের জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। দেশটির মোট জিডিপি প্রায় $24.24 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় $1,485 মার্কিন ডলার। দেশের অর্থনীতির মানদণ্ড হিসেবে গণ্য হয় সে দেশের জাতীয় মুদ্রা। সেনেগালের সরকারি মুদ্রা নাম ওয়েস্ট আফ্রিকান CFA ফ্রাঙ্ক। বাংলাদেশে প্রায় 14 পয়সার পাওয়া যায় 1 CFA ফ্রাঙ্ক। 1971 সালে স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম আফ্রিকান দেশটি হল সেনেগাল। ভ্রমণ পিপাসু মানুষের কাছে আফ্রিকার এই দেশটি হল সবচেয়ে নিরাপদ। পাখি প্রেমিকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা হল সেনেগাল। সিংহ বিলুপ্ত প্রায় হলেও এটি হচ্ছে সেনেগালের জাতীয় প্রতীক। নিওকোলো কোবা ন্যাশনাল পার্কে এদের অভয়ারণ্য করায় বিলুপ্তের হাত থেকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। ইউনেস্কো ঘোষিত 7টি হেরিটেজ সাইটও আছে দেশটিতে। দেশটিতে 16 বছর বয়স পর্যন্ত লেখাপড়া বাধ্যতামূলক সত্ত্বেও দেশটিতে শিক্ষিতের হার 69%। এক মতামত অনুযায়ী জানা যায় 15 থেকে 16 শতকের দিকে পর্তুগিজরা সেনেগাল আসে। স্বাভাবিকভাবে তখন দেশটির নাম তাদের জানা ছিল না। তখন স্থানীয় মৎস্যজীবীদের কাছে নাম জানতে চাইলে তারা বলে সুনুকাল। কিন্তু পর্তুগিজরা ওই শব্দের কোনো অর্থ বুঝতে না পেরে নাম দিয়ে ফেলে সেনেগাল। তবে সাধারণ মানুষের মতে সেনেগাল নদীর উপর ভিত্তি করে দেশটির নাম রাখা হয়েছে সেনেগাল। এই সেনেগাল নদী দেশটির পূর্ব ও উত্তর সীমান্ত নির্দেশ করে। পর্তুগিজরা আসার আগে সেনেগাল বেশ কয়েকটি সাম্রাজ্য ও রাষ্ট্রের অধীনে ছিল। 1907 সালে ফ্রান্সের কাছ থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা পায়। তখন স্বাধীন দেশের প্রধান রাষ্ট্রপতি হন লিওপোল্ড ফেডার সিংহল, যিনি একজন কবি এবং দার্শনিক ছিলেন। তিনি নিজেই সেনেগালের জাতীয় সঙ্গীত রচনা করেন। সামুদ্রিক মাছ বিক্রি করা এখানকার মানুষের অন্যতম প্রধান পেশা। এরা নানা ধরনের সামুদ্রিক মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি রপ্তানি করে পৃথিবীর বিভিন্ন দেশে। তাছাড়া দেশটিতে পর্যাপ্ত পরিমাণে আম উৎপাদন হয়। চাষ হয় প্রচুর ক্যাশনাট। কৃষির জন্য প্রচুর জমি পড়ে থাকলেও কৃষিকাজের জন্য তেমন আগ্রহ নেই তাদের। বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশের সঙ্গে সেনেগালে রয়েছে যথেষ্ট মিল। এর মধ্যে ধর্ম ও খাদ্যাভ্যাস মিল হল অন্যতম। তাছাড়া সেনেগালের আবহাওয়া অনেকটা সহনীয়। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেনেগাল। তার মধ্যে উল্লেখযোগ্য সেনেগাল নদীর বদ্বীপ, ছোট বড় কিছু উদ্যান, দেশটির রাজধানী ডাকার এবং সেন্ট লুইসের মতো কিছু ঔপনিবেশিক স্থান। এছাড়া দেশটির একটি লেকের নাম রেতোবা। আমরা নীল পানির জলাশয়ের কথা শুনেছি, হয়তো দেখেছিও, কিন্তু গোলাপী পানির জলাশয়ের কথা শুনেছি কি? এই রেতোবা লেকে বছরে প্রায় অর্ধেক সময় পানিরও গোলাপি থাকে। তাছাড়া লেকটির এক পাশে পাহাড়, আরেক পাশে আটলান্টিক মহাসাগর।
মাঝখানে সরু একটি করিডর, মাথার উপরে নীল আকাশ, নিচে গোলাপের রিপ, সব মিলি এক অসাধারণ সৌন্দর্যমণ্ডিত দৃশ্য। এই দৃশ্য টেনে আনে দেশ বিদেশের পর্যটক। এখানকার প্রায় সব মানুষই আচার আচরণে অনেক শান্তশিষ্ট, সবাই সবার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে থাকে। তবে এখানে এখনও অনেক মানুষ কবিরাজি চিকিৎসার উপর নির্ভরশীল, এটা তাদের ট্রেডিশনাল ব্যবস্থা। এর পেছনে কারণও আছে, আর তা হলো সেনেগালের চিকিৎসা খরচ অনেক বেশি। সেনেগালের সরকারি পর্যায় থেকে সুপেয় পানির ব্যবস্থা করা হয়ে থাকে। গ্রাম থেকে শহর প্রত্যেক বাড়িতে সরকারিভাবে পানি বিতরণের ব্যবস্থা আছে, তবে অর্থের বিনিময়ে পানি কিনে নিতে হয়। সেনেগালের শহরগুলো অনেক সুন্দর। শহরগুলো বিভিন্ন অংশে বিভক্ত। যেহেতু আধুনিক অট্টালিকা এখনো সেনেগাল সেভাবে গড়ে ওঠেনি, তাই রাতের সেনেগাল অপরূপ জ্যোৎস্নার খেলায় মেতে ওঠে। সেনেগালের রাস্তাঘাট পরিষ্কার এবং প্রসারিত। তাছাড়া সেনেগালে দুই শ্রেণীর মানুষ দেখা যায়, উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত। তাদের জীবনে যা আয় তাই ব্যয়, এভাবে জীবন কেটে যায়। তাদের মধ্যে সঞ্চয়ের প্রবৃত্তি দেখা যায় না। রেসিং এবং ফুটবল খেলার জন্য দেশটি সারা পৃথিবীতে জনপ্রিয়। দেশে ফুটবল দলটি লায়ন্স অফ টেরাঙ্গা নামে অভিহিত করা হয়। বাস্কেটবল খেলায়ও রয়েছে বেশ সাফল্য। 1979 সালে এদেশে চালু হয় প্যারিস ডাকার রিলে, যা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কার রেস। সেনেগালের সবচেয়ে বিপজ্জনক জায়গা এবং সাহারা মরুভূমির ভয়ঙ্কর গরম বালির রাস্তাই হলো এই রেসের চলার পথ। আটলান্টিক মহাসাগরের পার্শ্ববর্তী দেশ হওয়ায় এখানে পাওয়া যায় সুস্বাদু সব মাছ। এছাড়াও দেশটির অতিথি আপ্যায়নের জন্য রয়েছে বেশি সোনা। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, পাশাপাশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।